আমি কৈলাস থেকে বাবা মহাদেব বলছি। আপনার পাশের বাড়ি দেখছি অনেক মুরগি টুরগি রাখছেন, তো কটা মুরগি বিক্রি করে দিন, সেটা আমি লিখে রাখবো বুকে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে মানে এতদিন আমি তো ব্লগ ট্লগ সবই করি, তো আজকে হচ্ছে একটু আলাদা ভিডিওটা হবে। তো আজকে আমি করব হচ্ছে সাবস্ক্রাইবারদের সঙ্গে প্র্যাঙ্ক কল। ঠিক আছে, আমি সব সাবস্ক্রাইবারদের নাম্বার আমার কাছে আগে থেকেই আছে, বেশি না তাও অনেক কটারই আছে। তো আজকে আমি অনেক এক্সাইটেড, মানে আমি আগে তো কখনো এরকম ভিডিও বানাইনি, তো প্রথম বানাচ্ছি, তো একটু কোথাও ভুলটুল থাকতেই পারে, অসুবিধা হতেই পারে, তো সেটা কিছু মনে করো না। যতটা পারবো ততটা তোমাদেরকে হাসানোর চেষ্টা করবো। তো আমি এখন সাবস্ক্রাইবারদের কল করবো, সেটা তোমাদেরকে পুরোটাই ভিডিওতে দেখাবো। তো এখন প্রথম দেখি কে কলে আসে, তো চলো। তো ফ্রেন্ডস, এখন আমি ফার্স্ট কল লাগাবো, তারপর দেখি কে তোলে ফোনটা। হ্যালো হ্যালো, আমি কৈলাস থেকে বাবা মহাদেব বলছি। কৈলাস থেকে বাবা মহাদেব বলছি। আপনার নাম স্নেহা তো? আপনার নাম স্নেহা তো? আজকে কি জানেন? আজকে জানেন না মানে? আজকে শিবরাত্রি, আপনি জানেন না? আমি মহাদেব বলছি। কেটে দিলেন কেন ফোনটা? আমি তো বললাম আমি মহাদেব বলছি। কৈলাস থেকে বাবা মহাদেব বলছি। কি বলবো, আপনি তো ইয়ে কথা বলছেন না, আজকে কি জানেন না? আজকে হচ্ছে শিবরাত্রি, আপনাকে আপনি আমার নামে পুজো দেন, জানেন না? আপনাকে কে বলেছে যে আমাকে ফোন করে এসব জানাতে? এত সুন্দর পুজো, এত কিছু জানাতে, কি আজকে আপনাকে কি এই দায়িত্বটা দিয়েছে? আমার কাছে সবার নাম্বার থাকে। শুভ শুভ আমি হচ্ছে শিব। গালাগালি বলতে খালি মনে হচ্ছে তো? গালাগালি দিতে নেই, ঠাকুর দেবতাদের গালাগালি দেয় কেউ? ঠাকুর দেবতাদের গালাগালি দেয় কেউ? ভাই বলছেন? পুজো দিয়েছেন আমার নামে, উপোস করে রয়েছেন তো? আমি কতবার বলবো আমি শিব? কাটেন না, কাটেন। দেখি পরের কলে কে থাকে। হ্যালো, আপনি রিয়া বলছেন? কে ছিল ওটা? তুমি করতে পারলে এটা আমার সাথে? তোমার সাইকেলের পিছনে কে ঘুরছিল ওটা তখন? আমাকে ভুলে গেলে তাড়াতাড়ি? ভুলে গেলে হবে? পিছনে কে ছিল ওটা? এতদিন আমার সঙ্গে রিলেশনে থাকার পর এখন অন্য কারোর সঙ্গে রিলেশনে যাচ্ছেন আপনি? ঠিক করলে না এটা। আমি রাখছি। তো আবার ফোন করেছে আমাকে, দেখি কি বলে। আমার জেনে লাভ নেই। আরে জিজ্ঞেস করেছি কে তুমি? আপনার আমার নাম জেনে কোনো লাভ নেই, আপনি আমাকে ভুলে গেছেন, সেটা আমি লিখে রাখবো বুকে। আমি হচ্ছে মিস্টার এক্স। আপনার অনেকগুলো এক্স আছে, সমুদ্র তোমার সঙ্গে প্রেম করে বেড়ান আপনি? এত তাড়াতাড়ি গলার সাউন্ডটা ভুলে গেলে এখন অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন? ঠিক নয় এটা, এটা ঠিক নয়। আমি দেখেছি, তার সেই ছেলেটাকে আমি চিনি না। পরশুদিন দেখেছিলাম আমি এক ছেলের সঙ্গে ফুচকা খাচ্ছিলেন পাড়ার মোড়ে। হ্যাঁ হ্যাঁ, জীবনেও। হ্যাঁ, ভাই এত তাড়াতাড়ি ভাই হয়ে গেলাম আমি। কে তুমি? নন্দিনী। তো ফ্রেন্ডস, দুজনকে করলাম প্র্যাঙ্ক কল। দুজনই মেয়ে ছিল, তো ওদের সাথে কি করলাম সেটা তোমরা দেখেই বুঝতেই পেরে গেলে। ওরা বুঝতেই পারছে না যে কে কল করছে। আর এখন 3 নম্বরটাকে আমি ফোন করব, দেখি কে হয় ওটা। আমি অনলাইন চাঁদা কোম্পানি থেকে বলছি। কি করে বুঝলি? যাতে ভিডিও থেকে বাধা হয়ে গেলি, কিছু করার নেই। চিনে যাচ্ছে। হ্যালো, এটা কি শোভনের নাম্বার? হ্যাঁ, আমি অনলাইন চাঁদা কোম্পানি থেকে বলছিলাম। বলছি আমাদের পাশে আপনার বাড়ি রাজবাগান, তাই তো? ওখানে আমাদের ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই অনুষ্ঠানে আমরা খুব বড় করেই করছি, তাই আশেপাশের এলাকা থেকে চাঁদা তোলা হচ্ছে। তাই চাঁদাটা তো এখন লকডাউনের জন্য। তুইও জেনে গেলি? ধস, যা তুইও ভিডিও থেকে বাদ। তো ফ্রেন্ডস, যাকেই ফোন করছি সেই জেনে যাচ্ছে গলার সাউন্ড বুঝে। তো এখন কি করা যাবে? আর একজনকে কল চেষ্টা করি, দেখি এ বুঝতে পারে কিনা। হ্যালো, আপনি ভোলাকান্ত বলছেন? আমি অনলাইন চাঁদা কোম্পানি থেকে বলছিলাম। বলছি আপনার বাড়ি রাজবাগান? ও যাই হোক, আপনার বাড়ির পাশে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো ওই অনুষ্ঠানে আমরা কিছু এলাকা থেকে আশেপাশে এলাকা থেকে চাঁদা সংগ্রহ করছি, ঠিক আছে? তো এখন তো লকডাউনের সময়, সেই জন্য আমরা হাতে পেমেন্টটা নিতে পারছি না। তাই আপনি পেমেন্টটা কি আমাদেরকে অনলাইনে পাঠাতে পারবেন? ফোনপে, গুগল পে, আরও ইত্যাদি ইত্যাদি, পেপে মেপে সেপে, এখান থেকে খুশি আপনি পাঠাতে পারবেন। তো আপনি অনলাইনে আমাদেরকে পেমেন্টটা পাঠান। হ্যাঁ, আটানা? আটানাতে কি হবে? আটানাতে কিছু হয় নাকি? আটানা এখন চলে নাকি? আপনার পাশের বাড়ি দেখছি অনেক মুরগি টুরগি রাখছেন, তো কটা মুরগি বিক্রি করে দিন, করে আপনাদেরকে অনলাইন পেমেন্ট পাঠান। আর আপনি সবাই নাম জেনে গেল, মানে গলার সাউন্ড দিনে সবাই চিনে যাচ্ছে। এরকম করে হয় ভিডিও? এখন ভাবে কল করা যায় দেখি আর একজনকে। ছেলেদের কল করে কোনো লাভ নেই, সবাই আমাকে চেনেই, গলা চিনে সবাই বুঝতেই পেরে যাচ্ছে আমি সৌম্য। তো এখন আমি একটা মেয়েটাকে ফোন করি, এর বাড়িটা অনেকটা দূরে আছে, তো একে দেখি চিনতে পারিনি কিনা। হ্যালো, আমি অনলাইন কোম্পানি থেকে বলছিলাম, অনলাইন চাঁদা কোম্পানি। আপনি কি তিশা বলছেন? তো আপনার বাড়িটা কোথায়? পাজির মোড়ের ওই আশেপাশে? তো আমরা আপনার বাড়ির ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো আমরা অনেক আশেপাশের এলাকা থেকে চাঁদা সংগ্রহ করছি। তো এখন তো লকডাউনের সময়, তাই আমরা এখান থেকে ওদিক থেকে মানে হাতে পেমেন্ট নেওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো আপনি কি অনলাইনে আমাদেরকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন? এখানে সব কিছু চলবে, ফোনপে, গুগল পে, পেটিএম, এপে, ওপে, আপেল টাপেল, যেখান থেকে খুশি আপনি পাঠাতে পারবেন টাকা, বুঝেছেন? কি হুম বললে কি হবে? টাকার পেমেন্টটা হচ্ছে বেশি না, 500 টাকা মাত্র, 501 টাকা। চেনা চেনা লাগছে? আমার বাড়িতে এখানে না, আমার বাড়ি মুম্বাই থেকে আমি কল করছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মানে 1000 টাকা দিতে পারবেন? যাই হোক, কবে দেবেন সেটা? আমি যেই নাম্বার থেকে কল করেছি সেই নাম্বারে হচ্ছে আপনি 1000 টাকাটা ট্রান্সফার করে দিন। কবে দেবেন? পুজো তো সামনেই, অনুষ্ঠান তো সামনেই, আপনাকে অনুষ্ঠানে নেমন্তন্ন থাকবে, ঠিক আছে? অনেক সেলিব্রিটি আসবে, তাদের সঙ্গে সেলফি তুলবেন। তারপর আপনি হ্যাঁ পাজির মোড় পাজির মোড়ের ওইখানে পাজির মোড় হাইরোডের পাশে জায়গা কিনে করবো হ্যাঁ একটু প্র্যাঙ্ক কল করছিলাম বুঝেছিস তো কিছু মনে করিস না হ্যাঁ এটা একটা বাড়ির নাম্বার আমার রেকর্ড হয়েছে পুরোটা পরে দেখাবো খনি দেখে নিচ্ছি ইউটিউবে কিছু মনে করিস না ঠিক আছে তোর সাথে না আরো অনেকের সাথে করেছি সাবস্ক্রাইবারদের সঙ্গে প্র্যাঙ্ক কল না করলে হয় কখনো মানে প্রথম প্র্যাঙ্ক কল করছি তো তাই বেশি জনকে করতে পারলাম না 3 জনকে করলাম তার মধ্যে অনেকেই আমার গলার স্থান বুঝেই গেল তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে দেখালাম আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই বলো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন এখন সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ব্লগে বা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট টাটা।